হ্যাঁ বসিয়ে দিয়েছি। কত ভয় পেলে তারা এই কাজ করতে পারে। আপনারা জানেন যে ত্রিপুরাতে এর আগেও অন্য দল ছিল, সেখানে সিপিএম এর সরকার ছিল, সেখানে সিপিএম সরকার চলে যাওয়ার পরে সেখানে এখানেও পরিবর্তন হয়েছিল। একটা সময় লেফট ছিল, লেফট চলে যাওয়ার পর আমরা ক্ষমতা আসার পরও কোনো মানুষ কেউ বলতে পারবে না যে কোনো পার্টির অফিস আমরা তাদেরকে দখল করে নিয়েছি, কোনো লেনিনের মূর্তি কিংবা মার্ক্সের মূর্তি কিংবা স্টালিনের মূর্তি আমরা কোথাও কখনো ভেঙেছি। কিন্তু ত্রিপুরাতে বুলডোজার দিয়ে, আপনারা জানেন ওদের মানিক সরকার কিছুদিন আগে, আমি এই কথা একটা জায়গায় বলেছিলাম যে মানিক সরকার বলেছিল যে বাংলাতেও পরিবর্তন হয়েছে, ত্রিপুরাতেও পরিবর্তন হয়েছে, কিন্তু দুটো পরিবর্তনের মধ্যে তফাৎ, বাংলায় গণতন্ত্র আছে, ত্রিপুরাতে গণতন্ত্র নেই, সেটা মানিক সরকার বলেছিল, এটা আমার কথা না। তাই আমরা মনে করি যারা গণতন্ত্রকে মানে না, যারা গণতন্ত্রকে লুট করে, যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সোচ্চার হবে। ভয় পাচ্ছেন কেন? তার কারণ এক্ষুনি একজন সাংবাদিক আমাকে বলছিল, আপনারা মনে করেন যে ওখানে আপনারা সরকার করবেন? হ্যাঁ মনে করি। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী আমি শুধু মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার শুধু মুখ্যমন্ত্রী না, তিনি একজন ন্যাশনাল লিডার, তিনি একটা আমাদের জাতীয় নেত্রী তিনি। তার কারণ আগামী দিনে তিনি দিল্লির পর তিনি দেখাবেন অন্যদেরকে। তার কারণ আপনারা জানেন যেভাবে ডিজেল পেট্রোল গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি হয়, যেভাবে একটার পর একটা সংস্থা যেভাবে বিক্রি করে দেওয়ার, বিমা থেকে শুরু করে রেল থেকে শুরু করে সমস্ত যে সমস্ত পোস্ট অফিস থেকে শুরু করে আজকে যতগুলো রাষ্ট্রীয় সংস্থা আছে সমস্তগুলো আজকে বেসরকারীকরণ তারা করে দেওয়ার ব্যবস্থা করছে। আমরা মনে করি আজকে মানুষের চাকরি নেই, আরো চাকরি যাদের আছে তাদের চাকরি চলে যাবার ব্যবস্থা এই সরকার করছে। আর এই সরকার যখন নির্বাচনে এসেছিল তারা মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল, বলেছিল বছরে 2 কোটি যুবক যুবতীদের চাকরি দেব, মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, আজকে সবটাই ভাওতা বলে প্রমাণিত হয়েছে।